সাঁঝবাতি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের সকলের পুজো খুব ভালোভাবে কেটেছে। আজকে আমি তোমাদের জন্য লক্ষ্মী পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো নিরামিষ আলুর দম। প্রথমেই আমরা এই আলুগুলোকে সেদ্ধ করে রাখবো, খুব বেশি সেদ্ধ করব না, যাতে আলুগুলো বেশি ভেঙে না যায়। প্রথমেই প্যানে আমি তেল দিলাম, সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি হিংটা অ্যাড করব। ভালোভাবে তেলের মধ্যে হিংটা মিশে গেলে এর মধ্যে আমি আমাদের টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করব। ভালো করে এটাকে রান্না করব যতক্ষণ না টমেটো থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এরপর একে একে নুন, মিষ্টি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি মির্চ ইউজ করেছি যাতে এটার কালারটা বেশ সুন্দরভাবে আসে, এগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালো করে কষে গেলে আমাদের ফ্রোজেন পিসগুলো অ্যাড করব। এই ফ্রোজেন পিসগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং তারপরে এতে আমরা আলুগুলো অ্যাড করব। আলুগুলো অ্যাড করে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব যদি প্রয়োজন মনে করেন। এই সময় যদি মনে হয় যে মশলা এবং আলু খুব বেশি শুকিয়ে গেছে, অল্প একটু জল অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমরা আলুর দম বানাচ্ছি তাই খুব বেশি এটাতে ঝোল ঝোল করবো না, খুব মাখো মাখো করব, তাই জলটা সেই পরিমাণভাবেই অ্যাড করবেন। আমরা এরপরে এটাতে আমাদের গরম মশলাটা অ্যাড করব এবং একদম শেষে আমাদের কসুরি মেথিটা ভালো করে অ্যাড করে সুন্দর করে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। যদি মনে করেন এটাতে আরও কিছুটা লঙ্কা চিরে দিতে পারেন। আমি এটাতে শুধু গার্নিশিংয়ের জন্য লঙ্কাটা দিলাম, কারণ আমি অলরেডি চারটে লঙ্কা টমেটোর সাথে বেটেই এই মশলায় দিয়েছিলাম। আজকের রেসিপিটা খুবই সহজ এবং সুস্বাদু এবং লক্ষ্মী পুজোর জন্য খুবই আইডিয়াল, যেহেতু আমি এটাতে কোনো পেঁয়াজ, রসুন, আদা কিছুই অ্যাড করলাম না। আমাদের সব রেসিপির রিটেন ভার্সন নেওয়ার জন্য বা দেখার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.sanjhbatiskitchen.com-এ অবশ্যই ভিজিট করুন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য, জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওস লাইক করুন এবং শেয়ার করুন। আবার দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। বাই।